পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের সারাশি আক্রমণের মুখে রাজ্য সরকার। দীর্ঘ টানাপোড়েনের পর ভোটের লড়াই এখন হাইকোর্টে। বিরোধী শিবির থেকে যখন ক্রমাগতই অভিযোগ করা হচ্ছে ভোট পিছনোর কৌশল নিচ্ছে রাজ্য সরকার, শাসক শিবিরের পাল্টা দাবি, দ্রুত পঞ্চায়েত ভোট করানোর সদিচ্ছা তাদের রয়েছে। শাসক দলের এই দাবিকেই এবার চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিকে পঞ্চায়েত মামলা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতাও। সূর্যকান্ত মিশ্রর অভিযোগ, ছমাস পঞ্চায়েতের ক্ষমতা ধরে রাখতেই হাইকোর্টে কমিশনের সঙ্গে লড়াই হারতে চায় রাজ্য সরকার। অন্যদিকে আদালতের পরামর্শ মেনে শুক্রবার বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবীরা, কিন্তু মেলেনি রফা সূত্র। বিরোধের কেন্দ্র সেই কেন্দ্রীয় বাহিনী। এ প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ ফের বলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানো সম্ভব নয়। তবে বিরোধীরা আক্রমণ চালালেও এখনও কেন্দ্রীয় বাহিনী ছাড়াই পঞ্চায়েত ভোটে অনর রাজ্য সরকার। সব মিলিয়ে ভোটের ভবিষ্যৎ বিষ বাও জলে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জননী বাংলা মায়া আমার, জননী বাংলা মায়া আমার। শনিবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোরে চাঁদের হাট, উপলক্ষ বাংলা সঙ্গীত মেলা 2013। জননী বাংলা মায়া আমার, জননী বাংলা মায়া আমার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে গিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্নাদের হাতে বিশেষ সঙ্গীত মহাসম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুতে থাকলেও শনিবার বাংলা সঙ্গীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভীষণভাবে উপস্থিত ছিলেন মান্নাদে। মুখ্যমন্ত্রী বললেন, কলকাতায় তাকে নিয়ে আসার চেষ্টা করবেন তিনি। নেতাজি ইন্ডোরে বাংলা সঙ্গীত মেলায় উপস্থিত ছিলেন এপার ওপার বাংলার শিল্পীরা, ছিলেন নবীন প্রবীণ প্রজন্মের শিল্পীরাও। এদিন 16 জন শিল্পীকে সঙ্গীত মহাসম্মান ও 18 জনকে সঙ্গীত সম্মান পুরস্কার দিয়ে সম্মানিত করে রাজ্য সরকার। সুরে স্মরণে গণেশ পাইন, শনিবার সীমা গ্যালারিতে প্রয়াত শিল্পীকে স্মরণ। কখনো স্কেচ, কখনো তুলির আঁচড়, টেম্পারা থেকে মিক্সড মিডিয়া, বাংলার চিত্রশিল্পে আধুনিকতার উত্তরণ ঘটিয়েছিলেন গণেশ পাইন। তার সৃজনীর প্রয়োগে বারবার বদলে গিয়েছে ছবির রূপ, অর্থ। এদিনের অনুষ্ঠানে সেই কথাই তুলে ধরেন শিল্প সমালোচকরাও। মূল বিষয়বস্তুকে ছাপিয়ে শিল্পী গণেশ পাইন পৌঁছে গিয়েছেন বহুমাত্রিকতায়, করেছেন নতুন চিত্রকল্পের খোঁজ, এমনটাই বললেন শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং যোগেন চৌধুরী। এদিনের অনুষ্ঠানে আবেগ তাড়িত হয়ে পড়েন গণেশ পুত্র ইন্দ্রনীল। স্মৃতিচারণা করেন সীমা গ্যালারির কর্ণধার রাখি সরকার। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কৌশিক সেন। 3 বছরের সম্পর্কের ইতি, ইঙ্গিতটা ছিলই এবার সবুজ সংকেত। এই মরশুম শেষের পরই ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এবার লাল হলুদের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ। ইস্টবেঙ্গল ছাড়ার পর ব্রিটিশ কোচ সম্ভবত পাড়ি দেবেন ভিয়েতনাম বা সিঙ্গাপুর। এএফসি কাপে সিঙ্গাপুরের যে ক্লাবকে হারিয়েছিল ইস্টবেঙ্গল, সেই ট্যাম্পাইন্স রোভার্সে যোগ দেওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। প্রস্তাব রয়েছে ভিয়েতনামের একটি ক্লাবের কাছ থেকেও। কোথায় যোগ দেবেন এখনও মনস্থির করেননি। ক্লাবকর্তাদের প্রতি চূড়ান্ত ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন মর্গ্যান।